তুগরুল খান ছিলেন এক শক্তিশালী গোত্রপ্রধান এবং চেঙ্গিসের পিতার রক্তের ভাই। সেকালে মঙ্গলরা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন হাত কেটে রক্তের বিনিময় করে। ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতেন। এছাড়াও বোট থেকে উদ্ধার করতে চেঙ্গিস সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই জমুখার কাছে। অবশেষে উদ্ধার করা হয় বোট থেকে। ফিরিয়ে আনার কিছুদিন পরেই বোট্টের গর্ভে জন্ম নিল চেঙ্গিসের বড় ছেলে জোচি। কিন্তু শত্রু শিবির থেকে বোট্টের মুক্ত হওয়ার মাত্র 9 মাস পর জন্ম হওয়ায় জোচির পিতৃ পরিচয় নিয়ে কানাঘষা শুরু হয়। তবে চেঙ্গিস আজীবন জোচিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। জোচি ছাড়াও বোট্টের ঘরে আরও 3 পুত্র ছিলেন। চেঙ্গিসের স্ত্রী হিসাবে ইয়ে যোগেন, ইয়ে সুই, খুলন, মগে খাতুন, জোবের ইয়েসু, ইবাকা বেকির নাম পাওয়া যায়। চেঙ্গিস খান শিকারের সময় তার ঘোড়া থেকে পড়েছিলেন এবং আঘাতের কারণে মারা গিয়েছিলেন। তিনি এরই মধ্যে বৃদ্ধ এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন। পশ্চিমাঞ্চলীয় জিয়ানগরের রাজধানী জিসুয়ানের পতনের সময় তিনি মারা যান। কেউ কেউ ধারণা করেন জিয়ানগরীর যুদ্ধের মাল ওই নগরীর রাজকন্যার কাছে থাকা লুকাই তো ছুরির আঘাতে তার মৃত্যু হয়। মৃত্যুর বহু বছর আগে চেঙ্গিস খান তার গোত্রের রীতিনীতি অনুসারে চিহ্ন ছাড়াই তাকে দাফন করতে বলেছিলেন। তার মৃত্যুর পর তার দেহটি মঙ্গোলিয়ায় প্রত্যাবর্তন করানো হয়েছিল। সম্ভবত তার জন্মস্থান খেতেটি আইমেগে নিয়ে গিয়েছিলেন। অনেকে ধারণা করেন যে তাকে সেখানে কোথাও কবর দেওয়া হয়েছে অনুন নদী এবং বুরখান খালদুন পর্বতের কাছাকাছি। কিংবদন্তি দাফনের মঙ্গোলীয় রীতি অনুসারে শেষকৃত্যের জন্য তাকে শেষ পর্যন্ত সমাধিস্থ করার জন্য দাফন কার্য সম্পাদনকারী ও সম্পৃক্ত সবাইকে মেরে ফেলা হয়। চেঙ্গিস খানের মাজার তার মৃত্যুর অনেক বছর পরে নির্মিত হয়েছিল, যা তার স্মৃতিসৌধ তবে তার সমাধিস্থল নয়। লোককাহিনী প্রচলিত আছে যে তার মরদেহ যাতে খুঁজে না পাওয়া যায় সেজন্য একটি নদীকে তার সমাধির উপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। অন্যান্য কাহিনীতে বর্ণিত আছে যে তার সমাধিকে অনেক ঘোড়া দ্বারা সজ্জিত করা হয়েছিল এবং সেই জায়গাগুলোতে গাছ রোপণ করা হয়েছিল যাতে তার সমাধি না পাওয়া যায়।